গ্রাম বাংলার পূজোর নাম শুনিয়ে এবং উদ্বোধন করিয়ে। আমার চিফ সেক্রেটারি মিস্টার দ্বিবেদী, হোম সেক্রেটারি গোপালিকা, ডিজি মালভিয়া, সিপি বিনীত কুমার, আমার কলিগ ববি এবং বাবুল, দেবা, মালা, বিশ্ব সকলে উপস্থিত আছেন। সতীনাদা, অদিতি, অদিতি তো গান গিয়ে এলো জাগো বাংলার ফাংশনে, যেটা বাবুল ফাঁকি দিয়েছে, এবং আমাদেরও একটা ক্যাসেট আজকে বেরিয়েছে। আর আজকে আজকে আমার এত ভালো লেগেছে যে একেবারে আমার কালিম্পং জেলা থেকে শুরু করে দার্জিলিং জেলা, উত্তরবঙ্গ, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, পূর্ব পশ্চিম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মিদনাপুর, পূর্ব মিদনাপুর, পশ্চিম, সব দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, একে একাকারটা হয়ে গিয়ে বাংলা মা দুর্গাকে সবাই সবার কাছে টেনে এনেছেন। আমি দেখতে পাচ্ছিলাম বাংলার রাঙামাটির গ্রামগুলো, রূপসী বাংলার গ্রামগুলো, ইছামতির পাড়গুলো, ধুলিয়ানের গঙ্গা থেকে শুরু করে মালদার একেবারে আম থেকে আমসত্ত্ব, যেটা আমি বলি মালদা মুর্শিদাবাদের, এত সুন্দরভাবে তারা আয়োজন করেছেন। এবং ভার্চুয়ালি এই পুজোগুলো যে তারা আমাদের করবার সুযোগ করে দিয়েছেন, আমি রিয়েলি আমি অনেকগুলো ক্লাবকে চিনি এর মধ্যে, এবং আমি তো অনেককে দেখতেও পাচ্ছিলাম, আইডেন্টিফাইও করতে পাচ্ছিলাম বিভিন্ন মিটিংয়ে বিভিন্ন সকলে যারা বসে আছেন। সুতরাং ইটস এ নিউ থিম। আমরা কোভিডের সময় যখন করতে পারছিলাম না, তখন আমরা নবান্ন থেকে অনেকগুলো পুজো এইভাবে করেছিলাম। এমনিতেই আমাকে প্রচুর পুজো উদ্বোধন করতে হয়, যেতে হয়, তাছাড়াও এটা মন্দ নয় যে আমাদেরও ওরা দেখতে পাচ্ছে, ওদেরও আমরা দেখতে পাচ্ছি, এবং সাথে সাথে এই যে ঢাক, ঢোল, ধামসা, মাদল, উলুধ্বনি, শঙ্খধ্বনি সব নিয়ে সবাই একত্রে মিলিত হয়েছেন। আজকেই তো শুভ সন্ধ্যা, শুভ মহালয়া, শুভ দেবীর আগমন। শিউলি সন্ধ্যায় কাশফুলের ছন্দে, শরতের গন্ধে মা এসেছেন সবার ঘরে, মা এসেছেন আপনার তরে। আমরা সবাই সবাইকে অভিনন্দন জানাই, শুভ মহালয়া জানাই। এই কদিন আমার পুলিশ বন্ধুদেরও অনেক কাজ থাকবে, কিন্তু ক্লাবের ছেলেমেয়েরা বেশি কাজ করে আরও অনেক, তাদেরও পুলিশকে কোঅপারেশন করে কোন এলাকায় ভিড় বেশি হলো, কোন এলাকায় ভিড় কম হলো, কোন রাস্তাটা বন্ধ হবে, কোন রাস্তাটা খোলা থাকবে, যে বড় বড় পুজোগুলো পুজো করছেন, ভিড় টানছেন, এটা কিন্তু তাদেরও একটা দায়িত্ব থাকবে। আমি যেমন সুজিতকে বলে এসেছি, আমি ববিকেও বলে যাচ্ছি, ববি মাঝে মাঝে ভিআইপি টানবার জন্য পুরো একটা দিক বন্ধ করে দেয়। একবারই হয়েছিল, হয়েছিল তো বাবা, আমার মনে আছে সব, কে কোথায় যায় আর কি করে। সুতরাং তোমাদের দায়িত্ব রাস্তা যেন সচল থাকে, ওদের জায়গাটা কম বলে ওরা একজন একজন করে ঢোকায় গলি দিয়ে, সেটা আমি জানি, সেটা ওদের সিস্টেমের মধ্যেই ওরা করে। অনেক লোক আসেন এখানে দেখতে, পাশেই সুরুচি, ওখানে চেতলা আলিপুর সার্বজনীন, ওদিকে কোলাহল, আমি ঠাকুরটা দেখলাম, আইডিয়া ইজ ইউনিক, দারুণ করেছ। আমার বিশেষ করে শিল্পীর জন্য, আমার শিল্পী সুব্রতর জন্য, আপনারাও সবাই একবার ওকে হাততালি দিয়ে অভিনন্দন জানাই। ও যে কলা গাছ থেকে ফেব্রিকের ওই কাগজ এগুলো তৈরি করে, ফাইবার দিয়ে যেভাবে তৈরি করেছে পরিবেশটা, একদিকে গ্রিনকে মনে রাখছে, অন্যদিকে গ্রিনটা শুকিয়ে গেলেও
फार्णिचार हिसेबे सजानो हिसेबे इको टूरिज्म एक्टिविटीज हिसेबे सेटा काजे लागते पारे सेटा ओ देखिए दिएछे। भीतरटाओ खूब सुंदर होयेछे, आपनारा देखछिलेन बबी आमार छोट्टो पुचके स्नेह छायाटा একটা ছোট্ট পাখি নিয়ে এসেছিল আমায় দিতে। যদি ওরা জানে আমি পাখি খুব ভালোবাসি, আমি বাচ্চাদের খুব ভালোবাসি, আমি বললাম তোমার কাছে রেখে দাও, আমি নিয়ে নেব। কিন্তু দেখুন কী সুন্দর একটা পাখি বানিয়েছে। এটা শুধু একটা পাখি বানানো নয়, এই যে আইডিয়াটা তৈরি করা এটা বড় ব্যাপার। আমি আমার চিফ সেক্রেটারিকে ধন্যবাদ জানাবো এই কারণে, আর আইএনসিএকে। সতীনাথদা আপনি একটু বসুন না, সারাক্ষণে তো আপনাকে বকতে হয়। অনেক থ্যাংক ইউ আপনাকেও, আপনিও অনেকক্ষণ ধরে এসছেন এবং আমাদের সাথে সাথ দিয়েছেন। আমি খুব খুশি যে অগ্রণীর শুধু মায়ের চোখ দর্শন করা নয়, মায়ের চোখ দর্শনের মধ্যে দিয়ে আমি বাংলা দর্শন করবার একটা সুযোগ পেলাম। আমার অনেক ধন্যবাদ আমার রাজ্য সরকারের যারা এখানে অ্যাডমিনিস্ট্রেশনের সকলে আছেন, প্রশাসনের সকলে আছেন। আরও যদি কেউ করতে চায় কোনো প্যান্ডেল থেকে, যদি একসাথে এরকম অনেকগুলো হয়, আমরা কয়েকটা বড় পুজো প্যান্ডেল আছে, যেমন দেবার পুজো বাকি আছে, এই রকম সব জায়গা থেকে এটা হবে না, এটাকে কালটিভেট করে করাটা, কমিউনিকেট করাটা ব্যাপার আছে। সুতরাং সেটা করতে চাইলে আপনারা আইএনসি এর সাথে যোগাযোগ করবেন, ডিএমএসপিকে দিয়ে আমি দেখে নেব। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আজকে তো গান শোনার দিন, আমি আজকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার খুব প্রিয় সন্ধ্যা মুখার্জিকে, যে সন্ধ্যাদি প্রতি মহালয়ে আমাদের জাগো বাংলার প্রোগ্রামে আসতেন। আজই প্রথম তিনি আসতে পারেননি, দ্বিজেন্দা যতদিন বেঁচে ছিলেন আসতেন, আমি তাদের স্মরণ করছি। আর আমি স্মরণ করছি নির্মলাদিকে, এই পাড়ায় থাকতেন তিনি, আমার কাছে প্রায় প্রায় ছুটে যেতেন, দীর্ঘদিন তিনি বেডরিডেন অবস্থায় ছিলেন, আমরা খবর রাখতাম, কিন্তু নির্মলাদিকে আমরা জোর করে ডেকে নিয়ে আসতাম আর বলতাম নির্মলাদি ওই গানটা গাও না, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। কত স্মৃতি মনে পড়ে আজ, নির্মলাদি আজ নেই তার স্মৃতি মনে পড়ে। মনিষান্নাল ডেপুটি মেয়র ছিলেন, ববিরা একটা প্রোগ্রাম করেছিল তার স্মরণে চেতলা পার্কে, আমি তখন এমপি। স্মরণ করছে তো করতে গিয়ে এবার নির্মলাদিকে বলেছে তুমি একটা ওনার স্মরণে একটা গান গাও। নির্মলাদি হারমোনিয়ামটা নিয়ে বসে, আমি পেছনেই বসেছিলাম পাশেই, আমায় খুব ভালোবাসতেন উনি, আমাকে বলো কী গাই বলতো, আর তুমি মনে করো না কী কী গাওয়া যায় বলে, আমি কিছু মৃত্যুর যা গান, শেষ দিনের যে গানগুলো, বিদায় বেলায় যে গানগুলো গাওয়া যায়, তার কয়েকটা ওনাকে মনে করিয়ে দিলাম। উনি তখন আমায় বললেন মমতা আমার কাছে কিন্তু কাগজ নেই, আমার কিন্তু মুখস্থ নেই, পারবো না। আমাকে বললো তুমি, আমি একটা গান জানি কিন্তু কথা তোমায় সাপ্লাই করতে হবে। আমি বললাম কোনটা, বললো দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, আর তুমি গিয়ে যাও আমি পেছন থেকে তোমাকে পুরো ব্যাক আপ করছি। এই করে করে নির্মলাদি সেদিন এই গানটা গাইলেন। এগুলো ভোলার নয়, কখনো কখনো তিনি আমার মায়ের কাছেও চলে যেতেন, আমরা ভুলতে পারি না এদের। আমরা যেন নির্মলাদির নামে নিশ্চয়ই কিছু করি, যেমন আমরা সুব্রত মুখার্জির নামে আমরা একটা স্ট্যাচু করছি এভারগ্রিন ক্লাবের সামনে। দেবাকে আমি বলেছিলাম, ববিকেও বলেছি, বৌদির সাথে আমার কথা হয়েছে, এদের ভোলা যাবে না। দুই হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামেও লেক গার্ডেন্সের বাঙুর পাকটা করা হচ্ছে, এবং সেই রকম নির্মলাদির নামেও এই অঞ্চলে একটা কিছু করবার জন্য আমি বলবো। আর ববিকে আমি বলবো, ছোট হলেও হবে, একটা প্রণব মুখার্জির নামে একটা রাস্তা আর একটা ছোট্ট পার্ক বা কিছু একটা করে দেওয়ার জন্য। কথার মধ্যে তো অনেক কথাই আসে, কিন্তু এই কথাগুলো কখনো আসে না, অনেক কথার মধ্যে কাজের মধ্যে এই কথাগুলো হারিয়ে যায়, কিন্তু ইতিহাস কখনো হারায় না, জিনিস কখনো হারায় না। তাই আজকে আপনাদের সকলকে শুভ মহালয়া বলে, শুভ শারদীয়া বলে, শুভ সন্ধ্যা বলে মায়ের কাছে মিনতি করি,
ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वात्मसाधिके शरण्येत्यम्बके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशनं शक्तिभूते सनातनी गुणश्रयी गुणमयी नारायणी नमस्तुते शरणागत दीनार्त परित्राण परायणी सर्वस्वार्थी हरे देवी नारायणी नमस्तुते ओं जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहा सदा नमस्तुते मागो सकल के भलो रेखो तुम्हें भलो थेको सकल के भलो रेखो। एबारे आम्रा जोड़ा पुरस्कार पे एक इनटैंजिबल कल्चरल हेरिटेज बोले और एक टूरिज्म डिपार्टमेंटेर वर्ल्ड बेस्ट डेस्टिनेशन बोले अनेक फरेनार्सराओ देखते आसबें। बांगला किन्तु जोड़ा जोड़ा पालक निये एबार दुर्गा पूजा नेमे सुतरां पालक सबटाई बांगलार मानुषेर मुकुट हिसेबे सारा विश्व के शांतिर पद देखाक सम्प्रीतिर पद देखाक सद्गतिर पद देखाक एवं शरणागत दीनार्थदेर पाशे थेके आसुन आमरा लड़ाई करी उन्नयनेर स्वार्थे। भालो थाकुन अनेक अनेक धन्यवाद नमस्कार। पूजोर समय तो स्लोगान देव ना ताई बोलबो जय मा दुर्गा जय मा दुर्गा जय मा दुर्गा जय जय बांगला जय बांगला जय बांगलार जय विश्व बांगला विश्व बांगला विश्व बांगलार जय। अदिति की एक गान करबे ना एर फंक्शन आछे तुमि निजेर गान गाइ आरे आमार गानगुलो गाइते जाओनी बुझो ना गाओनी आमि देखेछि अंतर दिये गाओनी। देखो अदिति देखो।